আজকের এই ভিডিওতে নবোদয় বিদ্যালয় সমিতি থেকে প্রকাশিত একটি নতুন সরকারি চাকরি নোটিফিকেশন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যেখানে কেবলমাত্র মাধ্যমিক পাশ হলেই তোমরা আবেদন করতে পারবে এখানে উনিশশো প্লাস নন টিচিং স্টাফ পোস্টে রিক্রুট করছে যেখানে তেইশটি জেলার ছেলে মেয়ে আবেদন করতে পারবে তো তোমরা কীভাবে অনলাইনে আবেদন করবে এছাড়াও কোন পোস্টে কী শিক্ষাগত যোগ্যতা লাগবে বয়সীমা কী রয়েছে অবশ্যই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে এবং যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে ভিডিওটিকে লাইক করে দেবে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং নিত্য নতুন সরকারি বেসরকারি চাকরির নোটিফিকেশন সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন সঙ্গে যারা বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি সম্পূর্ণ বিনামূল্যে নিতে চান তারা ডেসক্রিপশন বক্স ফলো করে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন ভিডিওটি শুরু করা যাক অফিসিয়ালি নোটিফিকেশন ডাউনলোড করতে গেলে তোমাদের চলে আসতে হবে নবোদয় বিদ্যালয়ের অফিসিয়ালি ওয়েবসাইটে এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে বা গুগল কোমে সার্চ করবে নবোদয় ডট জিওভি ডট ইন এটি সার্চ করি তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে এখানে আসার পর স্ক্রোল ডাউন করবে স্কোল ডাউন করলে এখানে হোয়াটস নিউ বলে একটি সেকশন তোমরা অবশ্যই পেয়ে যাবে এখানে তোমরা দ্বিতীয় নম্বরে নোটিশটি পেয়ে যাবে দেখো এখানে জানানো রয়েছে ডিটেলড রিকমেন্ড নোটিফিকেশন দু হাজার একুশ টু বাইশ টু ফিল আপ ভ্যাকেন্সিস অফ ভেরিয়াস নন টিচিং সো এখানে ক্লিক করলেই তোমরা নোটিশটি ডাউনলোড করে নেবে বা ডাউনলোড করে নিতে পারবে এছাড়াও তোমরা যদি আবেদন করতে চাও প্রথম নম্বরই দেখো তোমরা অপশন পেয়ে যাবে লিঙ্ক টু অ্যাপ্লাই ফর পেরিয়াস নন টিচিং পোস্ট সো এখানে তোমরা যদি ক্লিক করো সেক্ষেত্রে অনলাইনে আবেদন করতে পারবে যদি চলে এলাম আমরা অফিসিয়ালি নোটিফিকেশানে নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে নবোদয় বিদ্যালয় সমিতি থেকে যেখানে তোমরা তেইশটি জেলা থেকে আবেদন করতে পারবে এখানে একাধিক নন টিচিং স্টাফ পোস্টে রিক্রুট করেছে যেখানে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে প্রথমেই দেখো তোমাদের দিয়ে দিয়েছে তোমরা এখান থেকে দেখে নিতে পারো একাধিক নন টিচিং স্টাফ পোস্টে রিক্রুট করেছে প্রথম যে পোস্টে রিক্রুট করেছে সেটি দেখো তোমাদের মাল্টি টাস্কিং স্টাফ পোস্টে রিক্রুট করেছে যেখানে বেতন আঠো হাজার থেকে শুরু হবে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কেবলমাত্র মাধ্যমিক পাশ হলেই তোমরা আবেদন করতে পারবে এম পোস্টের ক্ষেত্রে পরবর্তী যে পোস্টে রিক্রুট করেছে সেটি হলো মেস সেলফার পোস্টে রিক্রুট করেছে এখানে আঠো হাজার থেকে বেতন শুরু হবে আঠো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কেবলমাত্র ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবে সাথে দশ বছর এক্সপিরিয়েন্স থাকলে তোমরা অগ্রাধিকার পাবে এবং পরবর্তী যে পোস্টে রিক্রুট করেছে সেটি হলো ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টে রিক্রুট করেছে এখানে আবেদন করতে গেলে তোমাদের বয়সের ক্ষেত্রে আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং বেতন তোমাদের আঠেরো হাজার করে প্রতি মাসে দেওয়া হবে এবং এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের মাধ্যমিক পাস করতে হবে সাথে সার্টিফিকেট অথবা ডিপ্লোমা কোর্স থাকতে হবে ল্যাবোটারির উপর সেক্ষেত্রে আবেদন করতে পারবে অথবা তোমাদের যদি ল্যাবরেটরি কোর্স না থাকে সেক্ষেত্রে তোমরা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবে কিন্তু উচ্চ মাধ্যমিকে অবশ্যই সায়েন্স টিম থাকতে হবে সেক্ষেত্রে অবশ্যই আবেদন করতে পারবে সেটি হলো ইলেকট্রিশিয়ান কাম পাম্বার পোস্টে রিক্রুট করেছে। এখানে তোমাদের বেতন উনিশ হাজার নশো থেকে শুরু হবে এবং এখানে এজ লিমিটের ক্ষেত্রে আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এই পোস্টে আবেদন করতে গেলে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে সাথে আইটিআই সার্টিফিকেট কোর্স থাকতে হবে ইলেকট্রিশিয়ান ওয়ারম্যান বা উপর ওপর সেক্ষেত্রে আবেদন করতে পারবে সাথে দু বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে সেক্ষেত্রে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে এবং দু বছর বেশি থাকলেও তোমরা অগ্রাধিকার পাবে এরপর যে পোস্টে রিক্রুট করেছে সেটি হলো তোমাদের জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুট করেছে যেখানে তোমাদের বেতন উনিশ হাজার নশো থেকে শুরু হবে এবং এজ লিমিটের ক্ষেত্রে আঠেরো থেকে সাতাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে অবশ্যই তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে সাথে কম্পিউটার টাইপিং স্পিড পঁচিশ পার ওয়ার্ড মিনিটে থাকতে হবে সেক্ষেত্রে অবশ্যই আবেদন করতে পারবে রিক্রুট করাচ্ছে সেটি হলো তোমাদের ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুট করেছে যেখানে তোমাদের পঁচিশ হাজার পাঁচশো থেকে বেতন শুরু হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে অবশ্যই তোমাদের মাধ্যমিক পাস করতে হবে সাথে অবশ্যই তিন বছরে তোমাদের ডিপ্লোমা কোর্স থাকতে হবে ক্যাটারিংয়ের উপর সেক্ষেত্রে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে এরপর যে পোস্টে রিক্রুট করাচ্ছে সেটা হলো কম্পিউটার অপারেটার পোস্টে রিক্রুট করাছে বেতন কাঠামো পঁচিশ হাজার পাঁচশো থেকে শুরু হবে এবং এজ লিমিটের ক্ষেত্রে আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এখানে তোমাদের অবশ্যই গ্র্যাজুয়েট পাস করতে হবে সাথে কম্পিউটার নলেজ থাকতে হবে সেক্ষেত্রে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে এরপর যে পোস্টে রিক্রুট করেছে সেটি হলো স্টেনোগ্রাফার পোস্টে রিক্রুট করেছে এখানে তোমাদের পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে বেতন শুরু হবে এজ লিমিটের ক্ষেত্রে আঠেরো থেকে সাতাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে অবশ্যই তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে সাথে শর্ট হ্যান্ড টাইপিং টাইপিং স্পিড অবশ্যই আশি পার ওয়ার্ড মিনিটে হতে হবে সেক্ষেত্রে অবশ্যই আবেদন করতে পারবে এরপর যে পোস্টে রিক্রুট করেছে সেটি হল জুনিয়র ইঞ্জিনিয়ারিং পোস্টে রিক্রুট করেছে সিভিল এবং এখানে বেতন উনত্রিশ হাজার দুশো থেকে শুরু হবে এবং তোমাদের অবশ্যই এজ লিমিটের ক্ষেত্রে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে অবশ্যই ডিগ্রি থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর অথবা তিন বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে সেক্ষেত্রে অবশ্যই আবেদন করতে পারবে তিন বছর অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে আর যদি না থাকে সেক্ষেত্রেও তোমরা আবেদন করতে পারবে এরপর যে পোস্টে রিক্রুট করেছে সেটি হল জুনিয়র ট্রান্সলেশন অফিসার পোস্টে রিক্রুট করেছে এখানে তোমাদের হবে এবং এজ লিমিটের ক্ষেত্রে থেকে বছর পর্যন্ত আবেদন করতে পারবে এই পোস্টে আবেদন করতে গেলে অবশ্যই মাস্টার ডিগ্রি থাকতে হবে হিন্দির ওপর সেক্ষেত্রে অবশ্যই তোমরা এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে এরপর যে পোস্টে রিক্রুট করেছে সেটি হলো অডিট অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুট করা আছে যেখানে বেতন দেখো তোমাদের পঁয়ত্রিশ হাজার চারশো থেকে শুরু হবে এজ লিমিটের ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে বিকম থাকতে হবে সেক্ষেত্রে আবেদন করতে পারবে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে আর যদি না থাকে সেক্ষেত্রেও আবেদন করতে সেটি হল অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পোস্টে রিক্রুট করেছে যেখানে বেতন তোমাদের পঁয়ত্রিশ হাজার চারশো থেকে শুরু হবে এজ লিমিটের ক্ষেত্রে আঠো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে সাথে কম্পিউটার নলেজ থাকতে হবে সেক্ষেত্রে অবশ্যই আবেদন করতে পারবে এরপর যে পোস্টে রিক্রুট করেছে সেটি হলো ফিমেল স্টাফ নার্স পোস্টে রিক্রুট করেছে যেখানে তোমাদের চুয়াল্লিশ হাজার নশো থেকে বেতন শুরু হবে আপার এজের ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে সাথে ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স থাকতে হবে নার্সিংয়ের ওপর তিন বছরে অথবা বিএসসি নার্সিং থাকলেও তোমরা আবেদন করতে পারবে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে এবং প্র্যাকটিস এক্সপিরিয়েন্স থাকতে হবে দু বছরে হসপিটাল বা ক্লিনিকের ওপর সেক্ষেত্রে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে রয়েছে সেটি হলো অ্যাসিস্ট্যান্ট কমিশনার পোস্টে রিক্রুট করেছে এখানে তোমাদের আটাত্তর হাজার আটশো থেকে বেতন শুরু হবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে মাস্টার ডিগ্রি থাকতে হবে হিউম্যানিটিস বা সায়েন্স বা কমার্সের ওপর সেক্ষেত্রে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে সাথে অবশ্যই এখানে বাকি ডিটেলস দেওয়া রয়েছে তোমরা অবশ্যই দেখে নিতে পারো অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে সো এই সমস্ত পোস্টে রিক্রুট করা যেখানে তোমরা সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে এসটি ওবিসি প্রার্থীরা যেমন বয়সের ছাড় পাই সেগুলি ছাড় পাবে যার ডিটেলস এখানে দেওয়া রয়েছে মোড অফ সিলেকশনের ক্ষেত্রে প্রথমে তোমাদের সিবিটি এক্সাম হবে সেখানে কোয়ালিফাই হলে পার্সোনাল টেস্টের মাধ্যমে তোমাদের রিক্রুট করাবে এবং এখানে সিবিটি টেস্ট যেটি হবে তার এক্সাম সেন্টার কোথায় কোথায় রয়েছে দেখো এখানে বিভিন্ন স্টেটে পেয়ে যাবে এবং ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি দেখো এখানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে অনেকগুলি এক্সাম সেন্টার রয়েছে দেখতে পাচ্ছ আসানসোলে রয়েছে হাওড়ায় রয়েছে কলকাতায় রয়েছে শিলিগুড়ি রয়েছে এই সমস্ত জায়গায় তোমরা ওয়েস্ট বেঙ্গলের এক্সাম সেন্টার পেয়ে যাবে সেহেতু অবশ্যই তোমরা আবেদন করতে পারো এরপর এখানে যে সিবিটি এক্সামটি হবে তার অবশ্যই এক্সাম প্যাটার্ন এছাড়াও সিলেবাসের ডিটেলস দেওয়া রয়েছে যারা আবেদন করবে তারা অবশ্যই নোটিশ ডাউনলোড করে এই সিলেবাসটা দেখে নিতে পারো এখানে কমপ্লিট সিলেবাস দেওয়া রয়েছে কোন পোস্টে কী ধরনের সিলেবাস রয়েছে সেই অনুযায়ী অবশ্যই ডিটেলস দেওয়া রয়েছে তোমরা নোটিশ ডাউনলোড করে দেখে নিতে পারো করতে গেলে দেখো তোমাদের অবশ্যই পোস্ট ওয়াইজ তোমাদের এখানে আবেদন ফিসের কথা বলা রয়েছে যেগুলি অবশ্যই এখানে দেখে নিতে পারো এখানে তোমাদের পনেরোশো টাকা আবেদন ফিস রয়েছে অ্যাসিস্ট্যান্ট কমিশনারের ক্ষেত্রে ফিমেল স্টাফের আবেদন করতে চাইলে বারোশো টাকা আবেদন ফিস রয়েছে বাকি তোমাদের এখানে ল্যাব অ্যাটেন্ডেন্ট মেস হেল্পার এছাড়াও মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে আবেদন করলে সাতশো পঞ্চাশ টাকা রয়েছে এবং এই পোস্টগুলি বাদে বাকি যে সমস্ত পোস্ট রয়েছে সেগুলির ক্ষেত্রে আবেদন করলে এক হাজার টাকা আবেদন ফিস রয়েছে যেগুলি এখানে অবশ্যই ডিটেলস দেওয়া রয়েছে তোমরা নোটিশ ডাউনলোড করে এখানে দেখে নিতে পারো এরপর এখানে দেখো ইম্পর্ট্যান্ট ডেটগুলি জানিয়ে দিয়েছে অনলাইনে আবেদন বারোই জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে এবং অবশ্যই লাস্ট ডেট রয়েছে তোমাদের টেন্থ ফেব্রুয়ারি দু হাজার বাইশ সাল পর্যন্ত বাকি এখানে তোমাদের ইম্পর্টেন্ট ডেটগুলি জানিয়ে দিয়েছে ডেট সংক্রান্ত রয়েছে তোমরা অবশ্যই ডাউনলোড করে দেখে নিতে পারো এই আবেদন করতে গেলে তোমাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে এই ওয়েবসাইটে কিভাবে আসবে সেটি ভিডিওর প্রথম পার্টি জানিয়ে দিয়েছি তোমরা অবশ্যই দেখে নিতে পারো এবং এখানে আসার পর এই আই এগ্রি অপশনে ক্লিক করবে এই আই এগ্রি অপশনে ক্লিক করার পর এই স্টার্ট অপশানে তোমরা ক্লিক করে দেবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম হয়ে যাবে যেখানে তোমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এরপর তোমরা অবশ্যই সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে এবং অনলাইনে আবেদন প্রক্রিয়া যদি স্টেপ বাই স্টেপ মোবাইল ফোনের মাধ্যমে দেখতে চাও সেক্ষেত্রে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে দেবে আমরা নেক্সট পার্ট ভিডিওতে অবশ্যই তোমাদের অনলাইনে আবেদন প্রক্রিয়া মোবাইল ফোনের মাধ্যমে কীভাবে করবে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো সো অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে লেটেস্ট চাকরির নোটিফিকেশান আপনারা মিস না করেন